নেই রাত নেই দিন, রোগীর সেবাই নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চলেছেন ভারতের চিকিৎসক নার্সরা। এমন অবস্থায় সেবা দিতে এক সতীর্থকে হারানোর শোক ভুলতে না ভুলতে হয়তো আরেকজন চিরতরে হারিয়ে যাচ্ছেন। যারা এভাবে হাসপাতালে নিয়োজিত রেখেছেন তাদের অনেকের পরিবারের সদস্যরাই বাসাতে করোনা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীরা এমন এক ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে নিজেদের আবিষ্কার করছেন যেখানে লোকবলের তীব্র সংকট, বরাদ্দ অপ্রতুল। প্রতি মুহূর্তে এমন সব নিষ্ঠুর সিদ্ধান্ত নিতে হচ্ছে যার উপর নির্ভর করছে কোন রোগী বাঁচবে আর কে মরবে। যখন কোনো শয্যা খালি নেই, কাকে চিকিৎসার সুযোগ আগে দেয়া হবে, অক্সিজেনের মজুদ যখন ফুরিয়ে আসে, তখন তাদের বেছে নিতে হয় মুমূর্ষ রোগীদের মধ্যে কে পাবেন ওই অমূল্য সম্পদ। এমন অবস্থা হতাশা বাড়িয়েছিল, কোনো ভ্যাকসিন ভারতীয় করোনার এই ভেরিয়েন্টকে রুখে দেওয়ার জন্য সক্ষম নয়। ঠিক সেই জায়গাতেই একটু আলোর ঝলকানি দেখাল যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজার বায়োএনটেকের টিকা। যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি বলেছেন, প্রাথমিক তথ্যে দেখা গেছে দুই ডোজের যেসব টিকা ইতিমধ্যে ব্যবহৃত হচ্ছে সেগুলো ভারতীয় করোনা ধরন ও অন্য ধরনের বিরুদ্ধে আংশিক ও সম্ভাব্য সুরক্ষা দিতে পারছে। মুবাল্লিক করিম, মাই টিভি।